Namaskar, apuni chai ase druto sangbad moi joint madhav goswami gusangao daini sandehot andhobishwasor bohoborti hoy briddha ghottar sande suka australia dingi kati hotya mainu hasda namor egoraki briddhak osinakto durbitra hotya korile briddha goraki gusangao hotyapurar paharpurot ei ghotona ghotona sandarbhot arukhir obhijan obbahot Tilhakor parot punar uchhed obhijan pathom query magazine or Vishnunagarot prashasonor uchhed GMDA jila prashasone uchhed cholai tinita bahogriho Nitul Lohkor Rubul Lohkor Horola Patgirir ghor uchhed Tilhako parot bakhindai a Supreme Courtot uchhedor birudhe torisil gusor aru sei gusorot adalote sthogitadesh jari korisil gusortuk loi adalote punor raidan kora GMDA solale uchhed Mahanagori Jyotikushi petrol pumpot nikha durghotona kendra kori uttapta poristhiti ekhon dushokiya bahonot swift bahone khundiyar pholot uttapta poristhiti srushti hoy swift bahon khonot jubokor khoti asil egoraki juboti bahon khonor por arukhe jobdo kore khurar botol khura khewan kori bahon cholai dushokiya bahon khonot khundiwar obhijog pisot udalbakra arukhi uposthit hoy niyontron kore poristhiti Punar Rajpathot Unmukta Gatot Durghotona Tinisukiyar G and B Pothor Pura Hibobari Pothot Probeh Pothot Calvert Nirmanor Babe Khandi Rokha Eta Brihot Dog Gatot Khumal Ekhon Bilaki Bahon Calvert Nirmanor Babe Khonda Gatot Khumal Bilaki Bahon Gat Khandi Unmukta Babe Rakhisil Prashasone XUV 500 Bahon Khon Dog Gatot Khumai Pura Tabaddho Hoi Pore Aruhi Hokol Pisot Totato Eko Sthaniya Raize বাহন খনৰ আৰোহী সকলক উদ্ধাৰ কৰি চিকিৎসালয়ত ভৰ্তি কৰোৱাই দুৰ্ঘটনা সংঘটিত হোৱাৰ পিছতহে বেৰিকেড লগালে প্ৰশাসনে হাজাৰ হাজাৰ কৃষকৰ পুনৰ দিল্লী চলো প্ৰতিবাদ হাজাৰৰো অধিক ট্ৰেক্টৰ বুলডোজাৰেৰে দিল্লী সীমান্তত কৃষকৰ প্ৰতিবাদী মিছিল পুনৰ প্ৰতিবাদ আৰম্ভৰ প্ৰাক্ষণত বিষয়টো নিষ্পত্তি কৰিবলৈ প্ৰধানমন্ত্ৰী মোদীক আহ্বান প্ৰতিবাদী কৃষক নেতা একে সময়তে দিল্লী আৰক্ষীক প্ৰতিৰোধ ব্যৰ্থ কৰিবলৈ প্রতিবাদী কৃষকে নতুন নতুন কৌশল লৈছে আৰুখীৰ কন্দুৱা গেছৰে মোকাবিলা কৰিবলৈ প্ৰতিবাদী কৃষকে মাস্ক লৈ আহিছে একেদৰে আৰুখীৰ ড্ৰোনেৰে প্ৰতিবাদী কৃষকৰ মাজত কন্দুৱা গেছ নিক্ষেপ প্ৰতিৰোধৰ কৌশল উদ্ভাৱন কৰিছে কৃষকে কৃষকে আনিছে হ হ শিলা পঞ্জাব হৰিয়ানা সীমান্তত বাহৰ পাতি থকা হাজাৰ হাজাৰ কৃষকে দুদিনৰ বিৰতিৰ অন্তত পুৱাই সাজু হৈছে দিল্লীত প্ৰৱেশৰ বাবে এইবাৰ অধিক সাৱধানতা তথা সুসজ্জিত হৈ আহিছে দিল্লী সীমান্তত দেখিবলৈ পোৱা হৈছে প্ৰতিবাদী কৃষকৰ পৰা হ হ ট্ৰেক্টৰ আৰু বুলডোজাৰ ট্ৰেক্টৰ বুলডোজাৰেৰে দিল্লী সীমান্তৰ বেৰিকেড ভাঙি দিল্লীত প্ৰৱেশৰ চেষ্টা চলাব পাৰে নিৰ্বাচনৰ পূৰ্বে হনি লাগিছে কংগ্ৰেছত কংগ্ৰেছৰ পৰা নেতা কৰ্মীৰ পদত্যাগৰ ধুম এইবাৰ দল ত্যাগৰ সম্ভাৱনা কংগ্ৰেছৰ এগৰাকী সাংসদৰ বিজেপিৰ শীৰ্ষ মহলৰে সঘন যোগাযোগ হৈছে সাংসদগৰাকীৰ কংগ্ৰেছৰ তিনি সাংসদৰ ভিতৰত ক্ষুব্ধ দুই সাংসদ প্ৰাৰ্থিত্ব কেন্দ্ৰিক সংঘাতক লৈ বৰ্তমান ক্ষুব্ধ হৈ আছে প্ৰদ্যুত বৰদলৈ আৰু আব্দুল খালেক ইয়াৰে এজন মাৰ্চত অসমলৈ প্ৰধানমন্ত্ৰী অহাৰ পূৰ্বে বিজেপিত যোগদান কৰাৰ সম্ভাৱনা ইতিমধ্যে নগাঁৱত নিৰ্বাচনী তৎপৰতা আৰম্ভ কৰিছে সাংসদ গৌৰৱ গগৈয়ে গুৱাহাটীৰ ইছলামপুৰৰ এটা প্লাষ্টিকৰ কাৰখানাত নিখা ভয়ংকৰ অগ্নিকাণ্ড দীৰ্ঘদিনৰ পৰা কাৰখানাটোত যুগ্ন নামৰ এজন ব্যৱসায়ীয়ে প্লাষ্টিকৰ বহু সামগ্ৰী ৰাখি কৰি গৈছিল ব্যৱসায় পূৰ্বে কেইবাবাৰো কাৰখানাটোৰ পৰা জুইৰ সূত্ৰপাত হোৱাৰ অভিযোগ স্থানীয় ৰাইজৰ প্ৰবঞ্চনাৰ গোচৰত অভিনন্দন থিয়েটাৰৰ প্ৰযোজক জ্যোতিপদ তালুকদাৰক আটক বহু লোকৰ পৰা ধন আত্মসাত কৰাৰ অভিযোগ জ্যোতিপদ তালুকদাৰৰ বিৰুদ্ধে চি আৰ পি এফ জোৱানক মাটি বিক্ৰীৰ নামত প্ৰবঞ্চনা কৰাৰ অভিযোগ বহু আহ্বায়ক সমিতিকো প্ৰবঞ্চনা কৰাৰ গোচৰ আছে কংগ্ৰেছে ক্ৰমাত নিখকুটিয়া হৈ আহিছে কংগ্ৰেছৰ সকলো সেই ঘুৱাৰ দিশে আমাৰ দিনৰ কংগ্ৰেছ এতিয়া নাই বুলি কটাক্ষ মন্ত্ৰী পীযুষ হাজৰিকাৰ অসমত কোটো যুদ্ধ নহয় কিন্তু কংগ্ৰেছে কিয় ৱাৰ ৰুম স্থাপন কৰিছে বুলি ভূপেন বৰা সমালোচনা মন্ত্ৰীগৰাকীৰ বিৰোধীৰ আসনত বহাৰ মন নাই কমলক্ষদে পুৰকায়স্থৰ বিৰোধীৰ নামত বিৰোধিতা কৰি কি লাভ বুলি কৈ মই মুখ্যমন্ত্ৰীৰ লগত আছো বুলি মন্তব্য বিধায়ক কমলক্ষদে পুৰকায়স্থৰ রাজ্যত খুদখুরার বিরুদ্ধে অব্যাহত আরক্ষীর অভিযান রাজ্যের ভিন্ন প্রান্তর পর বর্তমান হলো 122 জন খুদখুরক আটক নিশা মাজুলী করিমগঞ্জ আরক্ষীর জালত পড়িল 5 জনেরও অধিক খুদখুর সাধারণ লোকের কষ্টোপার্জিত ধন সুদর নামত লুটিপুটি খোয়া খুদখুরক পুনের সকিয়নি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সাধারণ লোকের তেজ কুহি খোয়া খুদখুরর বিরুদ্ধে কঠোর রাজ্য সরকার রাজ্যজুড়ি চলা খুদখুর বিরোধী অভিযানের পিছতে টুইট মুখ্যমন্ত্রীর তেলেঙ্গানার বিজয় সংকল্প যাত্রাত পুনৰ রাহুল গান্ধীক তুলা ধুনা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ভারত ভ্রমণ করিলেই রাহুল গান্ধী নির্বাচনত হারে বলে কটাক্ষ মুখ্যমন্ত্রী ভারতজোড় ন্যায় যাত্রা শেষ হওয়ার পাছত সমগ্র দেশের পৰা কংগ্রেস নিশ্চিহ্ন হয়ে যাব বলে ভবিষ্যৎবাণী করিলে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়
বিশ্বনাথ চারিআলিত এখন এল্টো বাহনের পর একুশ কেজি গাঞ্জা সহ আটক দুটা সরবরাহকারী অরুণাচলের বমদিলার পর সরবরাহ করেছিল গাঞ্জাখিন ধৃত সরবরাহকারী দুটা নাগার্জুন আর সরকাই লালুজু ধৃত দুই সরবরাহকারী কারুক্ষীর জেরা বদরুদ্দিন আজমলের সমষ্টিত উন্নয়নের ফুপনা স্বরূপ বিধ্বস্ত বাটপথ ভগ্ন দলঙেরে রাইজর বিপদ সংকুল যাতায়াত সমষ্টির রাইজর কোনো উন্নয়নমূলক কাম নকৰি কেবল জরা ফুকার রাজনীতিত ব্যস্ত থকা আজমলের বিরুদ্ধে ক্রুফ রাইজর বর্তমানও স্বাভাবিক অবস্থালে উভতি অহা নাই পশ্চিম কার্বি আংলঙের খেরনির পরিবেশ কার্বি ছাত্র সন্থার সদস্যর উপর দুর্বৃত্তই আক্রমণ করার পিছতে উত্তপ্ত হয়ে আছে পরিস্থিতি বন্ধ হয়েছে সকল দোকান পোহার অনির্দিষ্টকালীন কার্বি আংলং বন্ধ ঘোষণা কার্বি ছাত্র সন্থার 37 সংখ্যক মিজোরাম রাজ্য দিবস উদযাপন বানাপা প্রেক্ষাগৃহত অনুষ্ঠিত হয় 37 সংখ্যক মিজোরাম দিবস অনুষ্ঠানত উপস্থিত থাকে রাজ্যপাল ডক্টর হরিবাবু আর মুখ্যমন্ত্রী লাল দুহুমা শিলচর কাছাৰ মহাবিদ্যালয়ের অধ্যক্ষক বরখাস্ত করার দাবি শিক্ষক সন্থার অসম মহাবিদ্যালয় শিক্ষক সন্থায় শিলচর কাছাৰ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর সিদ্ধার্থ শঙ্কর নাথক বরখাস্ত করার দাবি জানায় পরীক্ষা দি থাকা দুজন আত্মীয়ক নকল যোগান ধরার অভিযোগ ডক্টর সিদ্ধার্থ শঙ্কর নাথর বিরুদ্ধে ড্রাগসর বেহাত নামিল খোদ আরক্ষী মহানগরীর হাতিগাঁওয়ার হিজুবাড়ীত 1.5 কোটি টাকা ড্রাগস জব্দ হওয়ার পিছতে পোহরলে আহিল এই কাণ্ড নিজামুদ্দিন নামের এজন হোমগার্ডর স্বীকারোক্তিত জব্দ করা হয় প্রায় 1.5 কোটি টাকা মূল্যের ড্রাগস ধৃত ড্রাগস পেডলার ইসলাম নিজামুদ্দিন আর নুরেজা বেগম ধৃত তিনিউরে স্বীকারোক্তির ভিত্তিত গৃহরক্ষী জওয়ান নিজামুদ্দিনক গ্রেপ্তার করে আরক্ষী নিজামুদ্দিনক লৈ চলোৱা অভিযানত পুনের 1.5 কোটি টাকা ড্রাগস জব্দ করে আরক্ষী লোকসভা নির্বাচনের পূর্বে জনজাতিকরণ নকরিলে নির্বাচনত বাধা আরোপ করার হুঙ্কার সদৌ তাই আহোম ছাত্র সন্থা চমুকৈ আতাসুর সোনারীত জনজাতিকরণ আর স্বায়ত্ত শাসনের দাবিত আতাসুয়ে উলিয়ালে বাইক রেলীত 2 শতাধিক আতাসু কর্মীর অংশগ্রহণ সাংসদ পল্লব লোচন দাসের বিরুদ্ধে ক্ষোভ উজাড়িলে সদৌ আদিবাসী ছাত্র সন্থার শোণিতপুর জেলার উপসভাপতি নারায়ণ সিং গড় আর আটসার জেলাখনের সভাপতি লক্ষ্মেশ্বর মিঠাই পল্লব লোচন দাসক নিষ্কর্ম আখ্যা ছাত্র নেতাদ্বয়ের সমষ্টি উন্নয়নত সাংসদগী ব্যর্থ বলে উল্লেখ নেতাদ্বয়ের জাগিরোডর ঐতিহাসিক গুভাত দুষ্ট চক্র চলাইছে বন সম্পদর লুণ্ঠন এক্সেভেটরে খনন করেছে বন বিভাগের ভূমি প্রকৃতির অপরূপ সৌন্দর্যের ভরপুর ঐতিহ্যমণ্ডিত গুভা অঞ্চলত খেন চকু পড়ছে একাংশ দুষ্ট চক্রর দৈনিক প্রায় 10-12 ডাম্পারে অহরহ মাটি খননের অভিযোগ গহপুরত বিজেপির ভেটি সবল যদিও পিছপরি থকা নাই কংগ্রেস কংগ্রেসের তৃণমূল পর্যায়ের নেতা কর্মী সকল সাজু হয়েছে নির্বাচনের তৃণমূল পর্যায়ের গহপুরত কংগ্রেসে গাঁয়ে গাঁয়ে রাইজর মত বিনিময় করার মন্ডল বুথসমূহ শক্তিশালী করার চেষ্টা করেছে 26 ফেব্রুয়ারীত চৰাইদেউ জিলা বন্ধ ঘোষণা বুরঞ্জী প্রসিদ্ধ চৰাইদেউ জিলা সীমা নির্ধারণ দাবী সমিতিয়ে ঘোষণা করেছে এই বন্ধ গৌরবময় আহোম রাজত্বকালের ঐতিহাসিক চৰাইদেউ মৈদাম ক্ষেত্র অন্তর্ভুক্তির চৰাইদেউ জিলার সীমার নির্ধারণের দাবিত এই বন্ধর আহ্বান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে সরব যুদ্ধবিরত কে এল ও মমতা সরকারে কে এল ওর সদস্য তাপস রায় মহাসচিব কৈলাশ কোঁচ আর মালকান সিংহক গ্রেপ্তার করে অমানবীয় অত্যাচার করার অভিযোগ যুদ্ধবিরত কে এল ওর মুখ্য সেনাধ্যক্ষ জীবন সিংহর ভূপেন বরায়ু কম দিনতে বিজেপিত যোগদান করব কিন্তু আমি লব বিচরা নাই এই দাবি বিধায়ক ফণীধর তালুকদারর বজালি সরুপেটাত উপস্থিত হয়ে বিধায়ক ফণীধর তালুকদারে করিলে এই মন্তব্য নলবারী মুকালমুয়ার 2 নম্বর নারুয়ার এখন সরকারি বিদ্যালয়ত উত্তপ্ত পরিস্থিতি অভিভাবকে শিক্ষকক স্যান্ডেলে কোবাই লঠিয়াই সোধালে উত্তম মধ্যম কেইগৰাকীমান ছাত্রীক এজন শিক্ষকে অসৎ অভিপ্রায়ে অকলে ফুৰাবলৈ লৈ যোৱাৰ অভিযোগ অভিভাবকসকলৰ গোসাইগাঁওতো খুটখুৰৰ বিৰুদ্ধে চলিল আৰক্ষীৰ অভিযান খুটখুৰ বিৰোধী অভিযানত গোসাইগাঁও আৰক্ষীৰ জালত পৰে 3টাকৈ খুটখুৰ ধৃত খুটখুৰ কেইটাৰ নাম আব্দুল হুসেইন মনোৱাৰ আলী আৰু উত্তম শীল বহিরাষ্ট্র কুয়েইটত হুজাই যুব ব্যবসায়ী রহস্যজনক মৃত্যুর পাছতে ফাদিল হয়েছে রহস্যজনক ভিডিও সিসিটিভির ভিডিওত দেখিলে পোৱা হয়েছে ব্যবসায়ীজন নিজের দোকানের বাহিরলৈ ওলাওতে ঢলি পড়ে আর তার পাছতে লৈ যোৱা হয় হাসপাতাললৈ পরিয়ালে হত্যাকাণ্ড বলে সন্দেহ করেছিল এই ঘটনাক মাজুলী জেলা মহিলা কংগ্রেসের সভানেত্রী কমলক্ষী পগাগর সংবাদমেল বিজেপির দিনত নারী ন্যায়ের বঞ্চিত হয়ে আছে বলে মন্তব্য সভানেত্রীগীর বিজেপিয়ে বিভিন্ন আসনীরে প্রলোভনে মহিলাসলক বন্দী করে রাখে বলে অভিযোগ কংগ্রেস নেত্রীগীর জখলাবন্ধা আরক্ষীর জালত পড়ল 4টাক গরু চোর চামগুড়ি আরক্ষী থানা আর কাওয়াইমারী থানা এলাকার গ্রেপ্তার 4 গরু চোরক ধৃত গরু চোরকা ইব্রাহিম আলী রমজান আলী হায়দর আলী আর আশিকুল হুসেন
গহপুৰত অবৈধ অৰুণাচলী সুৰা জব্দ 115 কাৰ্টন অবৈধ সুৰা বিক্ৰী কৰিবলৈ লুকুৱাই থোৱা অৱস্থাত জব্দ কৰে ৰাজগড় আৰক্ষীয়ে সুৰা ব্যৱসায়ী জগদীশ বসুমতাৰীক হাতে লোটে আটক কৰে আৰক্ষীয়ে জব্দকৃত সুৰাখিনিৰ মূল্য আনুমানিক 2 লক্ষাধিক টকা দাম্পাৰত দৌৰাত্ম ৰোধ কৰাৰ দাবীৰে টিয়কৰ জাজিমুখত প্ৰতিবাদ টিয়ক আঞ্চলিক ছাত্ৰ সন্থাৰ উদ্যোগত স্থানীয় লোক ছাত্ৰ ছাত্ৰীৰ নামিল প্ৰতিবাদত উল্লেখযোগ্য যে সোমবাৰে দাম্পাৰৰ খুন্দাত গুৰুতৰভাৱে আহত হৈছিল এগৰাকী শিক্ষক বিজনীৰ পানবাৰী বগীদ্বাৰাত বিপিএফৰ যোগদান কৰিলে ইউ পি পি এলৰ আৰু জি এছ পিৰ শতাধিক কৰ্মীয়ে যোগদান কাৰ্যসূচীত বিপিএফৰ কেন্দ্ৰীয় যুৱ মঞ্চৰ উপসভাপতি প্ৰহ্লাদ ব্ৰহ্ম মুখ্য অতিথি হিচাপে উপস্থিত থাকি প্ৰমোদ বড়ো নেতৃত্বাধীন ইউ পি পি এল চৰকাৰক তীব্ৰ সমালোচনা কৰে জনতাৰ উন্নয়নৰ বতৰালৈ ৰাজ্যৰ পদূলিয়ে পদূলিয়ে যাব বিজেপি নেতাকৰ্মীসকল দিল্লীত বিজেপিৰ বৈঠকত অসমৰ প্ৰতিগৰাকী লোকক নমস্কাৰ দিবলৈ প্ৰতিগৰাকী বিজেপি নেতাকৰ্মীক পৰামৰ্শ কেন্দ্ৰীয় নেতৃত্বৰ সমাজৰ সকলো শ্ৰেণীৰ লোকৰ বাবে উন্নয়ন কৰাটোৱে হ'ব বিজেপিৰ 2024ৰ মূল মন্ত্ৰ এই মন্তব্য বিধানসভাৰ উপাধ্যক্ষ নোমল মমিনৰ কাছাৰৰ সোণাই হাতীখোলাত জঘন্য ঘটনা বিলাসী থাৰ বাহনত অপহৰণ কৰি 15 বছৰীয়া কিশোৰীক দলবদ্ধ ধৰ্ষণ 4টা লম্পতে 15 গৰাকী দলবদ্ধ ধৰ্ষণ কৰাৰ অভিযোগ কিশোৰীৰ পিতৃৰ আৰক্ষীৰ কাষ চাপিছে ভুক্তভোগী কিশোৰীগৰাকীৰ পিতৃ দিলবাৰ হুছেইন সূৰ্যমণি লস্কৰ ইজাজুৰ ৰহমান আৰু ৰাকিব হুছেইনৰ বিৰুদ্ধে কিশোৰীগৰাকীক ধৰ্ষণ কৰাৰ কথা এজাহাৰত উল্লেখ কৰা হৈছে কলিয়াবৰত গৰু চোৰৰ সন্ত্ৰাস বিগত কিছুদিন ধৰি বৃহত্তৰ অঞ্চলটোত বৃদ্ধি পাইছে গৰু চুৰিৰ ঘটনা আনহাতে গৰু চোৰৰ দলক কৰায়ত্ব কৰাত ব্যৰ্থ হৈছে কলিয়াবৰ আৰক্ষী 28 ফেব্ৰুৱাৰীত কাজিৰঙা ৰাষ্ট্ৰীয় উদ্যান আৰু ব্যাঘ্ৰ সংৰক্ষিত বনাঞ্চলত হ'ব হাতীৰ গণনা ৰাজ্যৰ ভিন্ন প্ৰান্তত হ'বলগীয়া হাতী গণনা কাৰ্যসূচীৰ সমান্তৰালভাৱে ক্ষেত্ৰভিত্তিক প্ৰাৰম্ভিক কাম কাজ আৰম্ভ কৰিছে কাজিৰঙা ৰাষ্ট্ৰীয় উদ্যান আৰু ব্যাঘ্ৰ সংৰক্ষিত বনাঞ্চল কৰ্তৃপক্ষই পূব অসম বন্যপ্ৰাণী সংমণ্ডল নগাঁও বন্যপ্ৰাণী সংমণ্ডল আৰু বিশ্বনাথ বন্যপ্ৰাণী সংমণ্ডলক সামৰি 26 ফেব্ৰুৱাৰীলৈকে 7 দিন ধৰি চলিব হাতীৰ গণনা শীঘ্ৰেই কংগ্ৰেছে ঘোষণা কৰিব লোকসভা নিৰ্বাচনৰ প্ৰাৰ্থী দিল্লীৰ ঘোষণা প্ৰদেশ কংগ্ৰেছৰ তত্বাৱধায়ক জিতেন্দ্ৰ সিঙৰ বিজেপি ক্ৰোধৰ বাবে কংগ্ৰেছৰ ৰণনীতি প্ৰায় সম্পূৰ্ণ বুলি মন্তব্য জিতেন্দ্ৰ সিঙৰ আনহাতে একাংশ কংগ্ৰেছী বিধায়কে বিজেপিৰ চামচাগিৰি কৰিছে বুলি মন্তব্য জিতেন্দ্ৰ সিঙৰ কংগ্ৰেছৰ ভোটত জয়ী হৈ ৰাইজৰ বিৰুদ্ধে থিয় দিছে বুলি কটাক্ষ জিতেন্দ্ৰ সিঙৰ বিজেপিক সমৰ্থন কৰা বিধায়কৰ বিৰুদ্ধে ব্যৱস্থা লোৱাৰ হুংকাৰ জিতেন্দ্ৰ সিঙৰ দ্ৰুত সংবাদ অব্যাহত ৰাখিম লৈছো এটা বাণিজ্যিক বিৰতি আপুনি চাই আছে দ্ৰুত সংবাদ ধুবুৰী লোকসভা সমষ্টিক লৈ পুনৰ বিদ্ৰোহ কংগ্ৰেছত ৰকিবুল হুছেইনৰ সমৰ্থনত আছে 4 সংখ্যালঘু বিধায়ক বাকী সকলো সংখ্যালঘু বিধায়কৰ ৰকিবুল হুছেইনৰ বিৰোধিতা ৰকিবুল হুছেইনৰ সমৰ্থনত এ কে ৰশিদ আলম নুৰুল হুদা আফতাবুদ্দিন মোল্লা আৰু জাকিৰ হুছেইন চিকদাৰ আগন্তুক লোকসভা নিৰ্বাচনত নগাঁৱৰ কংগ্ৰেছৰ প্ৰাৰ্থী সন্দৰ্ভত এইবাৰ মুখ খুলিলে বদৰুদ্দিন আজমলে আজমলে ক'লে নগাঁৱত প্ৰদ্যুত বৰদলৈ নহয় গৌৰৱ গগৈকে দিয়া হ'ব কংগ্ৰেছৰ প্ৰাৰ্থিত্ব ডুমডুমাত নিশা ভয়ংকৰ ঘটনা গৰুভৰ্তি বাহনৰ পৰা নিশাত দুৰ্বৃত্তৰ ধন লুট দুৰ্বৃত্তৰ দলে লুটিলে নগদ 81,002 মোবাইল গৰুভৰ্তি বাহনৰ চালকক দুৰ্বৃত্তৰ দলটোৱে কৰে মাৰপিট দুৰ্বৃত্তৰ দলটোৰ আক্ৰমণত আহত হয় বাহনখনৰ চালক হেণ্ডিমেন আহত দুয়োকে ডুমডুমা এফ আৰ ইউত ভৰ্তি ট্ৰাকখনত গৰু সৰবৰাহ কৰা কেটেল পাৰ্মিট নথকাৰ কথা স্বীকাৰ চালকৰ ঘটনাস্থলীত উপস্থিত হৈ আৰক্ষীয়ে আৰম্ভ কৰে তদন্ত লোকসভা নিৰ্বাচনৰ প্ৰাক্ষণত সাংসদ ৰামেশ্বৰ তেলীৰ বিৰুদ্ধে মাৰ্ঘেৰিটাত তীব্ৰ প্ৰতিবাদ প্ৰতিশ্ৰুতি পূৰণ নকৰা সাংসদ ৰামেশ্বৰ তেলীৰ বিৰুদ্ধে প্ৰতিবাদ আদিবাসী ছাত্ৰ সন্থাৰ ভোট বৰ্জন নকৰোঁ কিন্তু বিজেপিক বৰ্জন কৰিম শ্লোগানেৰে ৰামেশ্বৰ তেলীৰ বিৰুদ্ধে প্ৰতিবাদ সাংসদ ৰামেশ্বৰ তেলীয়ে চাহ জনগোষ্ঠীৰ লোকসকলৰ বাবে বাৰে বাৰে প্ৰতাৰণা কৰি অহাৰ অভিযোগ স্থানীয় ৰাইজৰ এইবাৰ লোকসভা নিৰ্বাচনৰ বাবে আপৰ হৈ টিকট লাভ কৰা মনোজ ধানোৱাৰক বিশাল ভোটৰ ব্যৱধানত জয়ী কৰাৰ বাবে লক্ষ্য আদিবাসী ছাত্ৰ সংগঠনটোৰ 48 ঘণ্টাৰ পিছতো উদ্ধাৰ হোৱা নাই অসম অৰুণাচল সীমান্তৰ পৰা অপহৃত 3 মহৰী লেখাপানী 3জন শ্ৰমিক ক্ৰমে জ্ঞান থাপা লেখক বৰা আৰু চন্দন নাৰ্জাৰী পৰিয়ালৰ মাজত হাহাকাৰ আলফা স্বাধীনে 3ওকে অপহৰণ কৰাৰ সন্দেহ সাংসদ হ'বলৈ জানিব লাগিব ইংৰাজী ভাষা ইংৰাজী নাজানিলে দিয়া নহ'ব দলীয় টিকট কৰিমগঞ্জ লোকসভা সমষ্টিৰ প্ৰাৰ্থীৰ বাবে এ আই ডি এফত ৰখা হৈছে যোগ্যতাৰ এই মাপকাঠি যাৰ বাবে হাইলাকান্দিত এ আই ডি এফৰ প্ৰধান মৌলানা বদৰুদ্দিন আজমলে চলালে দলীয় প্ৰাৰ্থীৰ বাছনি পৰীক্ষা হোজাই 3টা কুখ্যাত চাইবাৰ অপৰাধীক গ্ৰেপ্তাৰ ধৃত চামুচ জামান মুবাৰক হুছেইন আৰু শফিকুৰ ৰহমান যমুনামুখ আৰক্ষীয়ে গ্ৰেপ্তাৰ কৰে চাইবাৰ অপৰাধীকেইটাক
হুজাই আৰু নগাঁৱৰ এটা অপৰাধী চক্ৰই মহাৰাষ্ট্ৰ চৰকাৰৰ চৰকাৰী একাউণ্টৰ পৰা মুৰাজাৰৰ ৰহিমউদ্দিন আৰু তেওঁৰ পুত্ৰৰ একাউণ্টত এই ধনৰাশি সোমাই দিয়াৰ অভিযোগ অপৰাধী চক্ৰটোৰ আন আন সদস্য কৰায়ত্ব কৰিবলৈ অভিযান অব্যাহত ৰাখিছে হুজাই আৰক্ষীয়ে বিদ্রোহী কংগ্রেসের বিরুদ্ধে হরব ভূপেন বরা দল বিরোধী মন্তব্য করা সকললে শেষ সতর্কবাণী অনুশাসন নামানিলে কঠোর ব্যবস্থা লওয়া হব বলে হুঙ্কার ভূপেন বরার দিল্লির ঘোষণা এপিসিসির সভাপতি ভূপেন কুমার বরার দলের ক্ষতি হওয়া বলে মন্তব্য করলেই লওয়া হব চরম সিদ্ধান্ত এআইসিসির সাধারণ সম্পাদকক সাক্ষাৎ করিয়েই এই ঘোষণা ভূপেন বরার ভূপেন বরার ঘোষণাক আদরণী বিধায়ক আব্দুল রশিদ মন্ডলর দল বিরোধী কাম করা নাই বলে দাবি আব্দুল রশিদর নিউ বঙাইগাঁও জব্দ 22 লাখ টকার প্লেটিনাম নামনিমুয়া রাজধানী এক্সপ্রেসের পর জব্দ প্লেটিনাম সহ আটক বসন্ত লাল নামৰ সরবরাহকারী ধৃত বসন্ত লালের ঘর উত্তর প্রদেশত তিনিচুকিয়ার উত্তর প্রদেশে নিয়ার পরিকল্পনা করেছে দলীয় অন্তকন্দলের মাজতে কংগ্রেসত অব্যাহত খহনিয়া কংগ্রেসের পর পদত্যাগ শঙ্কর প্রসাদ রায়র প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরালে প্রেরণ করেছে পদত্যাগ পত্র প্রদেশ কংগ্রেস কমিটির কার্যনির্বাহক সদস্য শঙ্করে দল ত্যাগ করে শীঘ্রই হব গেরুয়া 22 ফেব্রুয়ারীত প্রাক্তন আসু আর কংগ্রেস নেতা কর্মীক লগতলে বিজেপিত যোগ দিব শঙ্কর প্রসাদ রায় বিগত বঙ্গাইগাঁও বিধানসভা নির্বাচনত কংগ্রেসের পর নির্বাচন খেলিছিল শঙ্কর প্রসাদ রায় 4-5 জন কংগ্রেসী বিধায়কে শীঘ্রই যোগ দিব এআইডিএফত কংগ্রেসের 4-5 জন বিধায়কেরে সঘন যোগাযোগ চলিছে আজমল বাহিনীর এই তাৎপর্যপূর্ণ মন্তব্য এআইডিএফর বিধায়ক করিমউদ্দিন বরভূঞার ভূপেন বরাই কংগ্রেসক থানবান করে আছে বলে মন্তব্য করিমউদ্দিন বরভূঞার ভূপেন বরাই নিজেই লক্ষ্মণ রেখা পার করেছে বলে কটাক্ষ করিমউদ্দিন বরভূঞার কংগ্রেসের তীব্র বাক্যবান ওলাইছে এআইডিএফর নেতা বিধায়ক কোকরাঝার জেলা কংগ্রেসের সভাপতি প্রাণজিৎ বসুমতারীক অব্যাহতি বসুমতারীর বিরুদ্ধে উত্থাপন দলীয় পুঁজির ধন আত্মসাতর অভিযোগ রণেন্দ্র ভবনত কার্যনির্বাহক সভার জড়িয়ে প্রেম হাজদাক অর্পণ জেলা সভাপতির দায়িত্ব মুসলপুরত সামাজিক ন্যায় দিবস উপলক্ষে সজাগতা সভা বাক্সা জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগত যৌন অপরাধের বিরুদ্ধে শিশুর সুরক্ষা আইন আর কিশোর কিশোরীসকলের মঙ্গলক অনুষ্ঠিত হয় এদিনিয়া কর্মশালা হুজাই জেলা মহিলা কংগ্রেসের সভানেত্রী ঝিলি চৌধুরীর সংবাদমেল সংবাদমেলত বিজেপি সরকারক তীব্র সমালোচনা ঝিলি চৌধুরীর বিজেপি সরকারে মহিলাক ন্যায় দিব নোৱাৰাৰ অভিযোগ তুলি সরকারক তীব্র সমালোচনা করে সভানেত্রীগুলি যোরহাটর হাতীগড়ত নির্মীয়মান চারিলেন যুক্তরাষ্ট্র ঘাইপথত প্রাণ হেরুয়ালে এজন বাইক আরোহীয়ে নির্মীয়মান পথটোরে গৈ থকা দুচকীয়া বাহনখনক মহতিয়াই নিয়ে এখন ট্রাকে ঘটনাস্থলীত মৃত্যু হয় বাইক আরোহীজনের দুর্ঘটনাত গুরুতরভাবে আহত আন এজন যুবক পথ দুর্ঘটনা প্রতিরোধের বাবে নগাঁওত মহিলার বাতর নাম প্রায় 3 কিলোমিটার পথ জুড়ে চাপরি বজায় বজায় নাম গালে শতাধিক মহিলায় সাইবরি রথঢলা কাকমারি এফলিয়াবরি খালিগাঁও আদি অঞ্চলের সকল মহিলায় সম্মিলিতভাবে জুড়িলে নাম ভোটারক সহ প্রত্যক্ষ সম্পর্ক স্থাপনের লক্ষ্যে বিজেপি আরম্ভ করেছে গাঁও প্রবাস কার্যসূচী কার্যসূচীর অংশ হিসাবে সিপাঝারের বিধায়ক পরমানন্দ রাজবংশীয় নিশাটো কটায় সিপাঝারের ভেরুয়া দলের একটা পরিয়ালের ঘর গাঁওখনের প্রতিগী লোকের অভাব অভিযোগের বুঝ লয় বিধায়কগুলো রঙাপুরাত অচিনাক্ত বাহনের খুন্দাত আহত এজন লোক রঙাপুরা 2 নম্বর রেলওয়ে গেটের সম্মুখত এই দুর্ঘটনা গুরুতরভাবে আহত জয়দীপ হর নামের এজন যুবক নেমুক জাতীয় ফল হিসাবে ঘোষণার পাছত হাঁহি বিরিঙিছে কাজি নেমুর বিখ্যাত জামুগুড়িহাটর উত্তরাঞ্চলের কৃষকর মুখত বজারের অভাবর উচিত মূল্য লাভের পর বঞ্চিত হয়ে আহিছে নেমু খেতিয়কসল এটিয়ারে পর বজারতো নেমুর উচিত মূল্য পাবলে সক্ষম হব বলে আশাবাদী কৃষকসল কলিয়াবরত অব্যাহত হাতি মানুষের সংঘাত বন্যহস্তীর জাকর মুক্ত বিচরণকে আতঙ্কিত হয়ে পড়েছে বৃহত্তর অঞ্চলটির রাইজ হাতি মানুষের সংঘাত রোধর বন বিভাগে কোনো ব্যবস্থা গ্রহণ নকরার অভিযোগ স্থানীয় রাইজর নিশা হলে বনাঞ্চলের জনাঞ্চলে প্রবেশ করে বন্যহস্তীর জাক খেরুনি ঘটনাক পশ্চিম কার্বি আংলংত অব্যাহত আছে চেপা উত্তেজনা আজিও খেরুনীত বন্ধ হয়ে আছে দোকান পোহার ঘটনার সিসি ক্যামেরার ফুটেজ ভাইরেল হওয়ার পাছত ঘটনায় লৈছে নতুন মোড় ভ্রাম্যমান থিয়েটারের নতুন নাট্যবর্ষের সাজু বলিষ্ঠ অভিনেতা চম্পক শর্মা 2023-24 নাট্যবর্ষত রাজতিলক থিয়েটারত চমক দিয়া অর্ধনারী 2 নাটকখন বিশেষভাবে চর্চাত থাকে রাজতিলকত দর্শকের অভূতপূর্ব সঁহারি পালেও 2024-25 নাট্যবর্ষত রাজতিলক থিয়েটারত নাথাকে চম্পক শর্মা ভেরগাঁওত বিটিসি প্রধান প্রমোদ বড়োর কেইবাটাও অভিলাষী আঁচনি শুভ উদ্বোধন ভেরগাঁও মহাবিদ্যালয় গৃহ উদ্বোধন প্রমোদ বড়োর ভেরগাঁও বজার ভেরগাঁও রেশম বিভাগের নবনির্মিত মুখ্য কার্যালয় উদ্বোধন করে বিটিসি প্রধানগুলো
সর্বভারতীয় পর্যায়ের বিমানবন্দর কর্তৃপক্ষের উদ্যোগত প্রথমবারের বাবে উত্তর পূর্বাঞ্চল বিশ দিনিয়াক সাইকেল রেলি গুয়াহাটির ডিমাপুর, ডিমাপুরের ডিব্রুগড়, ডিব্রুগড়ের পাসিঘাট, পাসিঘাটের হলঙ্গি, হলঙ্গির পুনের গুয়াহাটির 10 মার্চ সামরণি পড়ব সাইকেল রেলি। রঙিয়ার আরক্ষী জালত দুই খুটখোর, খুট লওয়ার অপরাধত পৃথকে পৃথকে গ্রেপ্তার দুই খুটখোর মহাজনক, ধৃত দুই খুটখোর ক্রমে বজালির দিলওয়ার হুসেন আর রঙিয়ার শাহানুর রাজু আলী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে দেশের বিভিন্ন প্রান্তর উদ্বোধন করে বরপেটা জেলার কেন্দ্রীয় বিদ্যালয়ের নবনির্মিত গৃহ জম্মুরপা ভার্চুয়ালি সম্পন্ন করা হয় এই কার্যসূচী। আরক্ষীয়ে জব্দ করলে জিয়া স্রোত কাণ্ডত ব্যবহৃত বাহনখন, ভেটাপড়ার একটা গ্যারেজের জব্দ আই-10 বাহনখন। আই-10 বাহনখন শেহতীয়াক আছিল বৃন্দাবন ট্রেভেলসর অধীনত। মুখ খুলিছে ঘটনার মূল অভিযুক্ত হীরকজ্যোতি পাঠকে। ঘটনা সংঘটিত হওয়ার নিশা বাহনখনত নাছিল বলে দাবি হীরকজ্যোতির। ভেটাপড়াত অবস্থিত বৃন্দাবন ট্রেভেলসর কোনো আন যুবকহে বাহনখন ভাড়ালে লওয়ার দাবি হীরকজ্যোতির। আনহাতে অভিযোগকারী বিষ্ণু কার্কি আর যুবতীগীর বিষয়েও অবগত নহয় বলে দাবি করে হীরকে। জব্দকৃত আই-10 বাহনখন আছিল হীরকজ্যোতির পিতৃর নামত। পূর্বতে হীরকজ্যোতি ড্রাগস আসক্ত হওয়ার বাবে পিতৃয়ে বাহনখন দিছিল ট্রেভেল এজেন্সিক। বাতরি প্রকাশ হওয়ার পাছরে পলাতক হয়ে আছে ট্রেভেল এজেন্সিটির আই-10 খন লওয়া থার্ড পার্টি। বিদ্রোহী কংগ্রেসের বিরুদ্ধে কঠোর হাইকমান্ড, সাংসদ আব্দুল খালেক, প্রদ্যুৎ বরদলৈ আর বিধায়ক আব্দুল রশিদ মন্ডলের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্তর সম্ভাবনা হাইকমান্ডর। মহানগরীর তিন কিশোরী নিখোঁজ ঘটনার জড়িত এগারী মহিলা, ঘটনা সন্দর্ভত দুজনক আটক সোনাপুর আরক্ষীর। বান্ধবী ঘরলে যাও বলে তিনদিনে উভতি অহা নাছিল ছাত্রী তিনিগী। সোনাপুর দুই যুবক নয়নজ্যোতি দাস আর সুবল রহাঙক আটক করে সোধা পোছা আরক্ষীর বর্তমানে পোহরলে অহা নাই ঘটনাত নাম সাঙুর খা মহিলাগীর পরিচয়। শনিবারে ঘরের উলাই দেওবারে রেলযোগে নারেঙ্গীর দিগারলে গেছিল তিন ছাত্রী। দিগারু স্টেশনত ফুড়বলে যাওয়া তিন ছাত্রী পুনের রেলযোগে ঘরলে উভতিবলে রয়ে আছিল স্টেশনত। সন্ধিয়া হওয়ার বাবে স্টেশনত চিনাকি হয়েছিল সেই মহিলাগীর সঙ্গে। পরিয়ালের লোকে যোগাযোগ নকরা তিন ছাত্রীক ধমক দিয়ার আরক্ষী খবর দিয়ার কথা কৈছিল মহিলাগীয়ে। জামিন লাভ করলে রাহুল গান্ধীয়ে, রাহুল গান্ধীক উত্তর প্রদেশের সুলতানপুর আদালতর জামিন। নলবারীর বর্ষরকুচির ঘরের ভিতর মাতৃপুত্রর মৃতদেহ উদ্ধার ঘটনাক পোহরলে আছে নতুন নতুন তথ্য, অধিক সন্দেহ ঘনীভূত হয়েছে জগদীশ হালৈর বিরুদ্ধে। নলবারীর 31 নম্বর রাষ্ট্রীয় ঘাইপথর কাষত থাকা জে এল লাইন হোটেল এন্ড ধাবার সম্মুখত সোমবারে পুয়া প্রায় 9:30 বজাত স্কুটি থ বরপেটার দিকে গেছিল জগদীশ হালৈ। জগদীশ হালৈর হাতত দুটা বেগ থাকা বলে জানায় ম্যানেজার রুবুল দাসে। লখিমপুরের নারায়ণপুরের মেনমুখ তিনিটিয়ার দুই কিশোরী নিরুদ্দেশ, শনিবারের নিখোঁজ মনালিসা বেগম আর জুবলি বেগম। লোকসভা নির্বাচনের পূর্বে প্রার্থিত্ব কেন্দ্রিক সংঘাতত দ্বি বিভক্ত হয়েছে নগাঁও কংগ্রেস। নগাঁও লোকসভা সমষ্টির সাংসদ প্রদ্যুৎ বরদলৈ টিকট দিয়ার দাবি উত্থাপন করেছে NSUI-এ। চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়ক প্রতিনিধিত্ব করে উত্তরা গগৈ ব্রঞ্জর পদক লাভ করে গুয়াহাটির খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমসত। সরু সজাইত অথন্তর, খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমসত অথন্তর। খেলপথারের মাজতে ফ্ল্যাগশট লাগিল জয়, উদ্বোধনী মণ্ডপ খুলি থাকতেই লাগিল জয়। রূপহীহাতর জিউমারীত জলজীবন মিশনত অঘটন, বাগুড়ি পড়িল জিউমারীর নবনির্মিত জলজীবন মিশনের পানি টেঙ্কি। ভয়ঙ্কর অঘটনের কথম্পি রক্ষা পড়ে কেইবাটাও পরিয়াল। আর এয়া আছিল দ্রুত সংবাদ। নমস্কার।